আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কি করে চিলি চিকেন তৈরি করতে হয়। তো আমার যা যা প্রয়োজন হচ্ছে, এখানে আমি মাংস কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, এতটুকু করে ছোট ছোট করে পিস করে আমি কেটে নিয়েছি। তার সাথে আমার প্রয়োজন হচ্ছে, এখানে আমি নিয়েছি আটা আধা কাপ, তার সাথে নিয়েছি সোডা আধা চা চামচ, লবণ আধা চা চামচ, চিনি আধা চা চামচ এবং কর্নফ্লাওয়ার নিয়েছি 1 কাপের 1 অংশ। তার সাথে আমার লাগছে এখানে কালো গোলমরিচ গুঁড়ো। এখানে আমি এখানে নর্মাল সস নিয়েছি, আপনারা চাইলে এখানে চিলি যে সসটা পাওয়া যায় সেই সসটা ইউজ করতে পারেন। তার সাথে নিয়েছি সয়া সস, তেল 2 টেবিল চামচ, ভিনেগার আধা চা চামচ, আর তার সাথে হচ্ছে এখানে 1 চামচ নিয়েছি আদা এবং রসুন মেশানো। এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি করে কাটা 2টি, তার সাথে নিয়েছি পেঁয়াজ কুবের করে কাটা চাইনিজ স্টাইলে, তার সাথে নিয়েছি ক্যাপসিকাম মিড বড় সাইজের 1টি নিয়েছে, এবং তার সাথে নিয়েছি আমি পেঁয়াজ পাতা। তো সর্বপ্রথম আমাদের যা করতে হবে, এখানে আমরা মাংসটাকে ভিনেগার, চিনি এবং লবণ দিয়ে, আর সাথে অল্প পরিমাণের পানি দিয়ে এটাকে আমি মেখে ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার জন্য এটা রেখে দিয়েছে। তো এটা আমি আগেই করে রেখেছি। তো এখন আমি প্রসেসিং আপনাদের দেখাচ্ছি কী কী করতে হবে। তো এখন আমি এতে আমার যেখানে আদা রয়েছে, আদা এবং এখানে আমি পরিমাণে অল্প তেল 2 টেবিল চামচের মতো আমি বলেছি, এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, এবং সাথে আমি কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা চা চামচের পরিমাণে কালো গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মেখে 15 মিনিটের জন্য আবার ফ্রিজে রেখে দেব। তো 15 মিনিট পর আবার আসছি। তো আমার এখানে 15 মিনিট হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি করব কি, এখানে যে রয়েছে কর্নফ্লাওয়ার, সোডা এবং আটা, আমরা এটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নেব। এখানে আমার ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি গরম তেলে এগুলোকে ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে। তো এখন আমি একটা একটা করে এটাতে দিয়ে দিচ্ছি। আমাদের আঁচটা খুব ডিম ডিম থাকবে, বেশি বাড়াবো না। তো এখন আমি সব দিয়ে ভেজে নিচ্ছি। আমাদের মনে রাখতে হবে যে আমরা এখানে যে মুরগিগুলো ভাজছি, আমাদের এগুলো 2 বারে ভাজতে হবে। এখানে আমার দ্বিতীয় স্টেপে আমি এগুলো ভাজছি। একবার তুলে এগুলোকে আমরা ঠান্ডা, যখন একটু অল্প কিছুক্ষণ 5 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিট হয়ে যাবে নামানোর, তারপরে আবার আমরা এগুলোকে ভাজব। তো আমি এগুলোকে 2 বার ভেজে নেব। এটা আমার সেকেন্ড স্টেপ, আমি দ্বিতীয়বার এটা এগুলোকে ভাজছি। এখানে আমি আরও এক্সট্রা 1 চামচ আদা এবং রসুন দিয়েছি, আধা চামচ করে। তার সাথে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমরা পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেব। যখন একটু পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে, তখন আমরা চুলার জ্বালটা কমিয়ে দেব। আমার 2 থেকে 3 মিনিট হয়েছে, আমি পেঁয়াজ তুলেকে ভেজেছি। এখন আমরা আমাদের যে ক্যাপসিকামগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি
এগুলোকে হালকাভাবে আরেকটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আমরা এগুলোকে আরেকটু ভেজে নেব। তো আমি এগুলোকে এখন আঁচটা একদম কমিয়ে দেব। এখন আমি এগুলোকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, বেশিক্ষণ নয়, 5 মিনিটের জন্য। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি জালটা বাড়িয়ে দিচ্ছি। এখন জালটা বাড়িয়ে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এগুলোকে আরেকটু ভেজে নেব। এখন আমি এতে সয়া সস দিচ্ছি। আমি এখানে লবণটা অ্যাড করব সবার শেষে, কারণ সয়া সসটা লবণাক্ত। তো আমি এটা সবার শেষে লবণটা অ্যাড করব। তো এখন আমি এই সয়া সসের সাথে আরও 2 থেকে 3 মিনিট ভাজব, ফুল আঁচে রাখবো এটাকে। এখন আমি এতে টমেটো, যে সসের কথা বলেছিলাম, কেচাপের, কেচাপ বা আপনি কোনো চিলিটা ইউজ করলে খুব ভালো হয়, কারণ আমি চিলিটা ইউজ করছি। চিলি, টমেটো, সস দিয়ে দিলাম। এবং সাথে যে আমার মরিচের কথা বলেছিলাম, এখানে কাঁচামরিচ রয়েছে, কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমরা এটাতে ভালো করে এগুলোকে নেড়ে, যখন একটু শুকনো হয়ে আসবে তখন আমরা আঁচটা আবার কমিয়ে দেব। তো এখন আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে কষাবো। পরিমাণে খুবই অল্প পানি দিচ্ছি, বেশি পানি দেব না, পরিমাণে খুবই অল্প দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। সাথে একটু কালো গোলমরিচ দিয়েছি। এখন আমার এটা প্রায় পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি আমার মুরগিগুলো যে ভাজা রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এতে আমার মাংসগুলো দিয়ে দিয়েছি। আমি চুলার আঁচ কমিয়ে নিয়েছি। এখন আমি আমার যেখানে মানে পেঁয়াজের পাতা যে ছিল পাতা দিয়ে দিলাম। এখন আমি এটাকে আঁচটা কমিয়েই রাখবো, বাড়াবো না। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে ফেলবো। তো আমাদের রেডি হয়ে গেল চিলি চিকেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর মাই ভিডিও। বাই।